পূর্বশত্রুতার জের ধরে যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজিকে খুন। ঘটনার বিবরণে জানা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া সেঙ্গারচরের ষাটনল এলাকায় ঢাকার যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগ দিতে যায় নিজ গ্রামে। রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করতে গেলে চিহ্নিত নৌডাকাত কবির খালাসি, জজমিয়া খালাসি, নাহিদ খালাসি, তুষার খালাসি, বাবলাসহ অজ্ঞাত 20-25 জন মিলে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে উজ্জ্বল মিয়াজিকে হত্যা করে। হত্যাকাণ্ডের খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। উজ্জ্বল মিয়াজিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন জানান। উজ্জ্বল মিয়াজি, উনি যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ী, প্রবীণ ব্যবসায়ী এবং সামাজিক, এই কিছুদিন আগে একটা গোরস্থান ঈদগাহ এলাকায় দান করেছেন। ওনার প্রতিষ্ঠিত স্কুল আছে এলাকায়, প্রাইমারি সরকারি অনেক সরকারি ইসে, কালিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি একটা না, প্রতিষ্ঠাতা সভাপতি। এবং গঠন হলো কি, 2000 সালের ওই যে স্কুল লেখাপড়া করছে আমাদের এলাকার স্কুল বানিয়াল উচ্চ বিদ্যালয়ের, 2000 সালের ঈদের আগে একটা প্রোগ্রাম করছে যে আমরা সবাই বন্ধুবান্ধব কজন মরে গেছে আসি পাচ্ছি, আমরা একটা প্রোগ্রাম করে আমরা একটু একসাথে হমু, সবার দুঃখ সুখের ভাগি হমু, তো একটা প্রোগ্রাম করছে। তো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, প্যান্ডেল করছে আপনার ষাটনল ঠিক টার্মিনালের ডাইন সাইডে, তো প্যান্ডেলটা করছে। ওরা বলছে ওখানে একটা সিভিক্সের মতো একটা জায়গা আছে আর কি, মানে একটু সবাই আসে পর্যটনের মতন, তো ওখানেই এরা সিলেক্ট করছে সবাই মিলে। তো কিছু কিছু ছেলেবেলে ডাকাতে বলছে যে প্যান্ডেলা যদি করছেন তাহলে আপনি একটু প্যান্ডেলা দেখে আর নিজে গিয়া। তো ওখানে সে প্যান্ডেল দেখতে গেছে, ওই দিনই প্যান্ডেল দেখতে যায়, ওই এলাসাই যাইতে যে সময় নষ্ট হয়ে গেছে, গিয়ে আবার বাজার করছে, 1,00,000 টাকা বাজার করছে, খাওয়াইবো সব বাজারটা, মানে পরের দিনই অনুষ্ঠান, সময় নষ্ট হয়ে গেছে। তো বাজারটা পৌঁছাই দিয়ে আসে ওই প্যান্ডেলের ছবিটা লইয়া, ছবিটা টাকায় ফোকাস করবো, মোবাইলে ফ্লাশ করবো, দেখতে যেতে সবাই প্যান্ডেল কী কেন করছেন, সুন্দর হয়েছে কি না, একজন এক এক ধরনের মত না। সেই পূর্বে আমাদের সাথে একটা বিরোধ ছিল, এর হলো কবির খালাসি, বাপের নাম শাহাবুদ্দিন খালাসি, ওই লো ওই নদীতে সব সন্ত্রাসায় পালে আমাদের ব্যবসা বাণিজ্য লুট করার লিগা। এই সন্ত্রাসের লোকে ওর বড় ভাই আছে জজমিয়া খালাসি, ওর ছেলে জজমিয়া খালাসি ছিলেন নাহিদ, আর এলো ওই আর তুষার, তুষার আর ওদের ওদের হইলো ভাড়া করা কিলার হইলো বাবলা, বাবলা সঙ্গবঙ্গ। তো ওদের নাম তো এক এক জায়গায় দেশের এক একজন, আমরা নাম জানি না, বাবলার চিনছি, হ্যাঁ ডাকাত, হ্যাঁ বাবলার 20টা মামলার আসামি বর্তমানে রানিং, কিন্তু কবির খালাসিও ডাকাতি মামলার আসামি, লোন ডাকাতি মামলার আসামি। এখন আর আছে এপারের, এপার থেকেই খবরটা পাস করছে এই ষড়যন্ত্রে লিপ্ত ব্যবসা খাওয়ানোর লিগা শফি মিজি, আর হইলো মমিন মিজি, ইকবাল মিজি। মমিন মিজি বর্তমানে 17 মামলার আসামি, ইকবাল মিজি বর্তমানে র্যাপ মার্ডার 4-5টা মামলার আসামি, শফি মিজি আসামি, আর বাকি তদন্ত সবাইকে আরও দিচ্ছিল 10-12 জন, কিন্তু তাদের নাম তো আমার জানি, এটা পুলিশ তদন্ত করে বার করে নিব আর কি। তাদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা নেব এবং তাদের ফাঁসি হোক এই আমরা কামনা করি, আমরা আইনি লড়াই করে চালাই যাব। এখন আমাদের উপরে হুমকি দামকি চলতেছে আমাদের ফ্যামিলিগতভাবে আসতেছে, কিন্তু আমরা মায়া চৌধুরীর বাড়ির পাশেই ঘটনাটা, আর ওনারই আত্মীয় স্বজন ওই ওরা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা ওই যে পিকনিক স্পটে গেছিলাম, দাদা প্যান্ডেল করছে ওই জায়গায় গেছিলাম, পরে প্যান্ডেলের দাদা ভিডিও করে মানে তার বন্ধু করে দিছে মেসেঞ্জারে, তারপরে দাদা হুন্ডার মধ্যে বসে কথা বলতেছিল ফোনে, তারপর কিছু লোক আইসা বলতেছে এই এখানে কি জুয়া খেলতো, পরে আমরা দিয়েছি ভাই আমরা জুয়া খেলি না, আমরা এখন ডেগোডার বানতেছি, পরে ওরা দাদার দিকে গুলি ফুটে দাদার দিকে দৌড়ে গেছে, গিয়া এলোপাতাড়িভাবে কোবাইছে। ওখানে ছিল কবির খালাসি, নাইত খালাসি, জস খালাসি, তারপর হইল তুষার খালাসি, এরপর হলো মমিন মিজি, এরপর হলো ইকবাল মিজি, এরপর হলো শফি মিজি, আরও অনেক বাদশা মিজি, আরও অনেকে ছিল, ওগুলোর আমরা চিত্র নেই। ডাকাত, স্থানীয় ডাকাত, স্থানীয় ডাকাত, সবার নামে মামলা আছে, 10-15 করে সবার নামে মামলা আছে। ঘটনা করছে আমরা যদি, আমি তো আমার পাঠাইছি আগে কাকায় কয়ে গিয়া দিয়া ইয়াটা দেখে আসি কি হয়েছে, প্যান্ডেলটা দেখে আসি, তা আমি আইসি, আমি আইদি প্যান্ডেল করতে আসে কাকা, আবার আমার 5 মিনিট পর আবার কাকায় পড়ছে, আয়া বইয়ের হয়েছে, আয়া ভিডিও করতাস, প্যান্ডেল সব ভিডিও করতাস, ভিডিও করে আর বন্ধুক দিছে, বন্ধুক দেওয়ার পরে হ্যাঁ গাড়ি গিয়ে বসে রয়েছে, তো আমি প্যান্ডেলে বলো লাইট মেরা দাঁড়াই রয়েছি, বানতাস রশি বানতাস সব জায়গায় দাঁড়াই রয়েছি, তো ওই দিক দিয়ে কয় এদিক দিয়ে আর দুই দিক থেকে অনেকগুলো মানুষ হয়েছে, আয়া কয় জুয়া খেলা কারে, তো আমগুলো একটা লোক আছে কয়েছে ভাই আমি জুয়া খেলেন, আমরা প্যান্ডেলে কাজ করতে আসি, তো আর সবার এত বন্দুক আছে, দাও মা সব সবার দ্বারা আছে, আজ তো হয়ে গেছে কাকা, আবার সব ওদিকে ইয়াত আসিল গাড়ির ভিতরে আসিল, আয়োক আমি উজ্জ্বল মিজি, আয়োক আমি লাইটটা দালাক আমি উজ্জ্বল মিজি, উজ্জ্বল মিজি কয়েছি মতন, আর উপরে ফায়ার করছে,
উপরে ফায়ার করছে, ফায়ার করছে মতন কাকা দৌড় দিছে, কাকা দৌড় দিছে, ফায়ার করছে কাকা দৌড় দিছে, দৌড় দিছে মতন ওরা সব দৌড়ে কাকার কাছে গেছে। আর আমরা এর দিকটা আবার আমি উঠিয়ে সব গেছে, আমরা এদিকে এদিকটা দৌড় দিছি। কা ছিল কবির খালাসি আসিল, ইয়া জজ মিয়া খালাসি, নায়াত খালাসি, তুষার খালাসি, এর মমিন মিজি, মমিন মিজি আসিল, এরপরে আসিল বাদশায়, এরপরে আসিল বাবলায়, এরপর আসিল ইবুল মিজি আসিল, এরা এলাকার ডন, এরা ডাকাত, এখন আরও কয়েকটা মার্ডার মামলা আছে। হ্যাঁ, অগ্রনামে ডাকাতি ডুকাতে সব কিছু ওরা করে। উল্লেখ্য, নৌডাকাত কবির খালাসি, জজ মিয়ার খালাসি গংদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। এনএএন টিভি, নারায়ণগঞ্জ।